হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে জুন মাসের 14 তারিখে। তো দেখতেই পাচ্ছ বাসের মধ্যে ভিডিও করছি। তো আজকে যাচ্ছি দীঘাতে, তখন অনেকটাই রাত। ভিডিও যখন স্টার্ট করেছি তখন 12:30 বাজে। তো এখানে একটা স্টপে দাঁড়িয়েছে, খুব সম্ভবত চাকদা বা কোথাও। আর তারপরে তেল পাম্পে ঢুকে তেল তেল আর কি নিলো গাড়িতে। তারপরে এই জায়গাটা দেখো কত সুন্দর, লাইটিংগুলো কত সুন্দর লাগছে। জায়গাটা কোথায় আমি ঠিক বলতে পারবো না। আর এইখানটা দেখো, এইখানটা না পুরো একটা নদী ছিল, হেভি সুন্দর লাগছিলো দেখতে। বাট তো ভিডিওটা না ভালো আসেনি, মানে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে সামনে খুব ভালো লাগছিলো দেখতে। তখন বাজে প্রায় 1টা বাজে, আমার বর তো এদিকে ঘুম আর আমি এদিকে ভিডিও করছি। আর আসলে কি বলতো, আমি না বাসে কোথাও জার্নি করার সময় আমার সেরকম একটা খুব একটা ঘুম আসে না, বিশেষ করে বাসে ঘুম আমার বলতে গেলে আসেই না। তো আমি সারা রাত ফোন দেখতে দেখতেই গেছি, ফোনে ওই গান শুনেছি, ভিডিও দেখেছি আর ভিডিও করেছি, এই করতে করতেই আমি গেছি। আমি একটুও ঘুমাইনি, একটু না। এরপরে আর কি কোলাঘাটে নেমেছে, এখান থেকে আর কি ফ্রেশ হওয়ার জন্য আর যে যা খাবে তার জন্য। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো একটুখানি ঘুমিয়েছিলাম। আর এই যে ভোর হয়ে গেছে, তখন প্রায় 5:00-6:00 বাজে। এই জায়গাটা দেখো কত সুন্দর, এই ভিউটা হেভি সুন্দর লাগছিলো দেখতে। তো আমরা প্রায় দীঘার কাছাকাছি চলেই এসেছি, আমরা দীঘাতে প্রায় ঢুকেই গেছি। কিন্তু বাট আমরা আর কি যাদের সাথে গেছিলাম, মানে একটু প্রবলেম হচ্ছিলো আমাদের, তো রুম পেতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো এই যে রুমে চলে এসেছি, এখানে আর কি টলি থুয়ে দিয়েছে, এই যে আমি বসে রয়েছি আয়নাতে হয়তো দেখতেই পাচ্ছ। তো আমার বর আর কি ও নিচে গেছে পুলিশ হতে। তো এর পরের পার্ট আসছে, তো তোমরা ভিডিও দেখতে থাকো।